শিক্ষক নিয়োগ নিয়োগে দুর্নীতির প্রতিবাদেই বিশ্ববিদ্যালয় এবং আমার প্রধানমন্ত্রী স্বর্ণপদক যেটা আমি পেয়েছিলাম 2017 এবং 18 সালে সেটা আমি প্রত্যাখ্যান করছি। এটার পেছনে মূল কারণ হলো আমি নিজেই প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েও যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে আবেদন করি সেখানে বিভিন্ন অনিয়মের শিকার হই। সেখানে আমাকে আর্থিক লেনদেনের প্রস্তাব দেওয়া হয়েছিল, এছাড়া স্বজনপ্রীতির বিষয় থাকে, শিক্ষকদের পিছনে ধর্ণা ধরতে হয়। তো আমার কথা হলো যদি আমি বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক প্রাপ্ত প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত হয়েও যদি আমাকে এভাবে আর্থিক লেনদেনের বিষয়ে আর্থিক লেনদেনের বিষয়ে জড়িত হতে হয় অথবা শিক্ষকদের পিছনে ধর্ণা দিতে হয়, তো এটা প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত প্রার্থী হয়েও যদি আমাকে এটা করতে হয় তাহলে অন্যান্য প্রার্থীদের কী অবস্থা? তো সেই জায়গা থেকে আমি সারা বাংলাদেশের শিক্ষক নিয়োগ যে অনিয়ম বা দুর্নীতি এর প্রতিবাদ স্বরূপ আমি বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক প্রত্যাখ্যান করছি। এই যে দুইবার প্রধানমন্ত্রী স্বর্ণপদক যে তারপরও নিয়োগ পাইলেন না ভাইটি, আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিল না সারা আমেরিকা থেকে উড়ে আনার পর, ওই ফিল্ডে কোনো সাবজেক্ট এক্সপার্ট না থাকার পরও, আমার এই ফিল্ড এক্সপার্টিস থাকার পরও আমি 25 লাখ টাকা দামের একটা হচ্ছে সেন্সর ফ্রিতে এনে দেওয়ার পরও, এত কিছুর পরও আমাকে নিয়োগ দিল না। তাহলে এখন আমার প্রশ্ন সোনার বাংলার সোনার বাঙালির প্রতি, এই দেশে এই বিশ্ববিদ্যালয়ে তাহলে কাদের কি নিয়োগ দেওয়া হয়? রিসার্চ ব্যাকগ্রাউন্ড ডাজেন্ট ম্যাটার, বিশ্বমানের কোলাবোরেশন ডাজেন্ট ম্যাটার, রেজাল্ট ডাজেন্ট ম্যাটার, প্রধানমন্ত্রী স্বর্ণপদক ডাজেন্ট ম্যাটার, নাথিং ম্যাটার্স। তাহলে কী ম্যাটার করে? এই প্রশ্ন আমার হচ্ছে ইয়াহিয়া আমিন, সোলাইমান সুখল কুশল, আর কি আছে আরিফার হোসেন, এই মোটিভেশনাল চেলাগুলো, মানে মোটিভেশনাল ভাইদের কাছে আমার এবার প্রশ্ন। দেশকে নিয়ে যে স্বপ্ন দেখতে বলেন, ওনারা কেন দেশ নিয়ে গর্বিত এটা তো আমরা দেখলাম, ওনারা প্রতারণা করে পার পাচ্ছেন এই দেশ, অন্য দেশে হলে জেলে থাকা লাগতোছে ওনাদের, এই দেশ বিশ্ব সেরা লাগবে ওনাদের কাছে, এটা মেক সেন্স। তারপর বাংলাদেশের যে চোরগুলো বাংলাদেশ থেকে টাকা পাচার করে ক্যানাডা হইতেছে, বেগমপাড়া গড়ে তুলতেছে, তাদের কাছেও কিন্তু বাংলাদেশ ভালো লাগবে, মেক সেন্স। এই যে ভদ্রলোক ভাইয়ের কাছে কিন্তু সোনার বাংলা ভালো লাগতেছে না, উনি কিন্তু এখন দেশ ছেড়ে চলে যাবেন, আর আসবেন না দেশে ফিরে, তারপর দেশের গুণগানও গাইবেন না, দেশের দুর্নাম করবেন, আর ইয়েগুলা কি জানি বলে ইয়াহিয়া আমিন সোলাইমান সুখল সোনা ইতিবাচক স্কুল কলেজ গোয়িং চ্যাংরা পোলাপানগুলো ফেসবুকে নিচে এসে কমেন্ট করবে যে বিদেশে বসে দেশের সমালোচনা না করে দেশে এসে বিসিএসএ ঢুকে দেশকে পাল্টে দেন, পাঠাগুলো সে কমেন্ট সেকশনে এগুলো বলে বেড়াবে। তারপর আমি আমার আমার একটা কিউরিয়াসিটি যে ভাইটি এই যে মারা খেয়ে গেলেন, মারাখি মুখের ভাষা বদলে গেল, এখন আর কিন্তু বাংলাদেশকে বিশ্ব সেরা এখন আর ওনার কাছে মনে হবে না, এখন উনি এই দেশের অন্যায় অনিয়ম দুর্নীতি নিয়ে কথা বলবেন ফেটে ফুটে। দুদিন আগেও কি ভাইটি এমন ছিলেন? দুদিন আগেও কি ভাই দেশে যে মানুষের সাথে এত অন্যায় অনাচার হচ্ছে সেগুলো নিয়ে কথা বলছেন, নাকি ফখরুল ইসলাম ইউটিউবে এসে কথা বলায় ফখরুল ইসলামের ভিডিওর নিচে কমেন্ট করছেন আপনি তো সমালোচনা করেন কেন, আপনার কোনো কাজ নাই খেয়ে দে, কোনটা করছিলেন? ইহাই আমিনের ভিডিও নিচে গিয়ে কমেন্ট করছিলেন নাকি আগে দুদিন আগে যে ভাই আপনার কী জানি আপনার এই চাপাবাজিটা শুনে দেশপ্রেমে টকবগে হয়ে গেলাম। এখন সবসময় যে কথাটা বলি যে এই দেশে সবাই উঠতেছে 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 হঠাৎ করে ধপাস, যেমন এই ভাইটি উনি কিন্তু পড়াশোনা করে ফার্স্ট ইয়ার আসতেছেন, ওনার একটা আশা ছিল যিনি নিশ্চয়ই নিয়োগ পাবেন, এবং আপনি নিয়োগ প্রক্রিয়ার মধ্যে না সন্ধানো পর্যন্ত আপনার হিসাবে কল্পনা তো আসবে না যে কী পরিমাণ পান্ডামি এইসব জায়গায় চলে, আমি নিজে এটার মধ্যে দিয়ে আসছি, তো আপনি ওই জায়গায় না সন্ধানো পর্যন্ত আপনার ইমাজিনেশন আসা সম্ভব না, কী পরিমাণ পঁচাতগুলি দুর্গন্ধযুক্তময় দেশ এটা, এটা কল্পনাতে আসাই সম্ভব না। আপনি যত স্টোরি যতজনের কাছে শুনেন, এই যে ছেলেটা বললো না যে শিক্ষকদেরকে ধর্ণা দিতে হয় টাকাও দিতে হয়, আচ্ছা যা হোক এই কথাটার মানে কি এগুলোর মধ্যে দিয়ে না গেলে বুঝবেন না আর কি, রাইট? সো যে ভাইটি সারা জীবন পড়াশোনা করছেন, রাজনীতি বিমুখ ছিলেন, রাজনীতির খবর রাখেন না, ডেইলি শো উইথ ফখরুল দেখেন না, সেখানে সমালোচনা হয় খালি, নেতিবাচক আলোচনা হয়, দেশের ইস্যু নিয়ে কথা বলা হয়, দেশকে নিয়ে গুণগান করা হয় না, ইয়াহিয়া আমিন সোলাইমান সুখল আরিফার হোসেনকে গালমন্দ করা হয়, কুশলদেরকে গালমন্দ করা হয়। সো আমি মোটামুটি শিওর আপনি জিজ্ঞেস করুন ওই লক্ষ্যে ডেইলি শো উইথ ফখরুল কখনো দেখছেন, বলবেন না চিনি দেখি নাই, অথবা বলবো যে একটা পর্ব সামনে আসছিল উনি খালি সমালোচনা করে দেশের, এই জন্য আর দেখি নাই। আবার জিজ্ঞেস করুন সোলাইমান সুখলকে চিনে কিনা, ইয়াহিয়া আমিনকে চিনে কিনা, কুশলকে চিনে কিনা, একদম চেনে, খান মারা খান, এখন ভালো লাগতেছে, এখন মারা খেয়ে যান। এবং দেখেন আমি অনেকবার আপনাদের বিভিন্ন এই পর্বে এই অ্যাকচুয়ালি আমার এই চ্যানেলে আলোচনা করে দেখাইছি, বিভিন্ন সময় এরকম মানুষজন আমাকে সমালোচনা দেখতে পারেন আমাকে দুই চোখে, আমি কেন সারাদিন দেশের সমালোচনা, কেন একটু দেশের গুণগান করি না, কেন একটু বিশ্বের সেরা দেশগুলো বলতেছি না, আমাকে দেখতেই পারে না, গালাগালি করে গিয়ে তারপর অনেকদিন পরে সে আবার এই মেসেঞ্জারে মেসেজ করে ভাই
সরি দুঃখিত ভাই, শোক আমার অত খেয়ে গেলাম। আপনারা বুঝলেন ভাই, ঢাকা মেডিকেলের এক ডাক্তার, উনি এরকম যখন ঢাকা মেডিকেলে পড়তেন, ছাত্রী ছিলেন, উনি এরকম, আমি তো জানতাম না, উনি পরে আমাকে মেসেজ করে বললেন যে আপনাকে আমি অনেক বছর ফলো করতাম, কিন্তু আপনি সমালোচনা করেন দেশের, এগুলো আমার ভালো লাগতো না, দেখে আপনাকে আনফলো করে চলে গেছি। তারপর উনি নিয়োগ পাইছেন, পাশ করছেন, ডাক্তার হয়েছেন, সরকারি নিয়োগ পাইছেন, গিয়ে যে চারপাশে পান্ডাগুলোর মধ্যে পড়ে গেছেন, পড়ার পর উনি বুঝতে পারছেন যে আমি কী বলতাম, এই দেশ নিয়ে কেন এত কাল বন্ধ করতাম। তখন উনি আমাকে মেসেজ করে সরি বললেন আর কি, যে ভাইয়া সরি, স্টুডেন্ট থাকা অবস্থায় বুঝি নাই তো, এখন পান্ডাদের পাল্লা পরে এখন বুঝছি আপনি কেন র্যান্ট করতেন আর কি, এখন রিলেট করতে পারতেছি, সে সরি টরি বললেন আর কি। এই ভাইটিও যদি ওনার কাছ পর্যন্ত আমার ভিডিও পৌঁছায়, আমাকে একটা সরি বলে যাবেন, এসে কেমন, কেন আপনি আগে আমার আলোচনা শুনেন নাই, এখন কেন ভালো লাগতেছে, আগে কেন আমার আলোচনা ভালো লাগে না, এখন কেন আমার আলোচনা ভালো লাগতেছে, একটা সরি বলে যাবেন।